ঘটক কোথায়? কি জানি মরণ, বলেছিল তো এইখানেই দাঁড়াবে। কি জানি ট্রেনটা লেট করলো বলে কি চলে গেল? তাহলে কি হবে, এত রাতে কোথায় যাব কিছুই তো আমরা চিনি না। কি বিপদ বলতো, রাত প্রায় 11টা, সাথে সমস্ত মেয়ে, কি বিপদ। বাবা একটু এগিয়ে দেখি কোনো মানুষজন দেখা পায় কিনা। সেই ভালো। বাবা কোনো জনপ্রাণী দেখা যায় না, আমার ভয় হচ্ছে। দেখ কেমন লাগে, বিয়ের জন্য তো পাগল হয়ে গেছিস। এই অজপাড়াগা কি হবে কে জানে। শুনেছিলাম ছেলে নাকি রাজপুত, সেই লোভে। জানিস তো বেশি লোভ করা ভালো নয়। বাবা আমার না গা চমচম করছে, আমাদের ভূত পেটে ধরবে না তো? বাজে কথা বলিস না তো। বাবা কার যেন পায়ের শব্দ পাওয়ায়। তাই তো, কাউকে তো দেখছি না, তবে কার পায়ের শব্দ, কি বিপদ। বাবা আবার আমি শুনতে পেলাম। তাই তো, আমিও পেলাম, কি বিপদ। বাবা ওই এক বাড়ি দেখা যায়, আলো জ্বলছে, চল ওখানে রাতটা কাটিয়ে কার রাজপুত্রের সঙ্গে দেখা হবে। চুপ কর, বিয়ে জন্য পাগল হয়ে গেলে দেখছি। বাড়িতে কেউ আছেন? দয়া করে দরজাটা খুলুন। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তাই তো, কি বিপদ। আলো জ্বলছে অথচ বাড়িতে কেউ নেই। নিশ্চয় কোথাও গেছে, চলে আসবে, আমরা অপেক্ষা করি। তোর বাবাকে না জানি এসে দেখছি বড় বিপদে পড়লাম। আমার খিদে পেটে আমি জল খাবো। ওহ চুপ কর দেখি, এনে লজেন্সটা খা। মা আমাকে কি জানি দিন ধরলো। ও কিছু না, গাছের পাতাটা হবে। না না গালে না শোনা, আমার মানি কেন, তুমি লজেন্সটা খাও দেখি। আমার চুললো। হ্যাঁ তাই তো, আমার গায়ে তো পড়লো, কি ওনা সৃষ্টি কাণ্ড। রাম 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 রাম। এত রাতে কোথায় যাব, শেষে অপঘাতে মরতে হয়। না না গাদে না শোনো, আমার মালিক আমার, তুমি কবিতাটা বলো দেখি। সত্যি মতি কি চালা মাঠে পারে দিন। না না ওই কবিতাটা, ভূত আমার ভূত আমার ভূত পেট নিয়ে আমার জি, রামাক্ষণ সাথে আছে প্রণামার কি। হ্যাঁ তাই তো, আলো দেখা যায়। বাড়িতে কেউ আছেন? মনে হয় বাড়ির লোক এসেছে। বাড়িতে কেউ আছে? আপনারা? দাদা এত রাতে পথ চিনতে না পেরে আজকে রাতটুকু যদি থাকতে দেন। আপনি ভুল করছেন, আমরাও এখানে আশ্রয়ের জন্য এসেছি, আসুন। হ্যাঁ দাদা। কোথায়
আমার মনে হয় আমার দাইকা কোনো সুন্দর যুবক গান গাইতেছে। কিন্তু এখানে তো গান দেখা নাই। কোথায় লুকায় লুকায় গান গাইতেছে হয়তো। দিদি আমার কি গান গায়? কেমন যেন বেসুরা লাগতেছে, কেমন যেন পাটা মাসির মতো লাগতেছে। ভূত না তো? আমারে ভয় দেওয়াস না তো, আমার ওর না ছাড়, হাত ধর। দিদি আমি তো আঁচল ধরি নাই। তাইলে দিদির পালা তা ধরি আনতে। বোন রে ওই যে আলো জলে, চল গিয়ে দেখি কেউ আছে কিনা। না না বাচ্চা, ওরাও আমাদের মতোই পথিক হবে। আপনারা আর বলবেন না দাদা, খুব বিপদে পড়ে এখানে আসতে হয়েছে। দয়া করে আজকে রাতটুকু যদি একটু আশ্রয় পাওয়া যেত খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আসুন। নমস্কার। নমস্কার।